ঈদের দিনের সুন্নত নিয়ে ইনশাল্লাহ আমরা পরেও কথা বলতে পারবো, তবে অল্প কিছু কথা বলে রাখছি। ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না, ঈদের দিনে গান বাজাবেন না। শয়তান 30 দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে, এমনটা যেন মনে না হয়। ঈদের তো দরকার নাই। এই চাঁদ রাত বলে একটা কথা আছে না, চাঁদ রাত আপনারা কী বলেন জানি না, আগের রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে, ঈদের আগের রাতকে চাঁদ রাত বলে, ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি, সেটা তখন দেখি ইতেকাফ থেকে বের হয়ে দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স, গান হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে, সাউন্ড বক্স বাজছে, মানে 30 দিন শয়তান বন্দি ছিল, আজকে রাত্রেই খোলা পেয়েছে, ভাবটা এরকম। ঈদের দিন এই কাজগুলো করতে যায় না, আতশবাজি করবেন না, এই পটকা টটকা ফুটাবেন না। বাচ্চারা, ছোটোখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয়, কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না। ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিক্সায় ঘুরবে না, ঈদের দিনে তারা একে অপরের সাথে দেখা করতে যাবে না। ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কী কী নতুন নাটক দিয়েছে, কী সিরিয়াল দিয়েছে, এগুলো দেখতে যাবেন না। রমজান মাসে আপনি কী কী শিখলেন? রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে? রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য? ঈদ, ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন, ফজরের সালাত আদায় করবেন, পারলে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ে তেলাওয়াত করবেন। আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, ইস্তেগফার দিয়ে। এবার সকাল সকাল গোসল করবেন, সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন, খেজুর খাবেন, সেমাই খাবেন ইত্যাদি, নতুন কাপড় পরবেন, আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন, আতর খুশবু ব্যবহার করবেন, সুন্দর করে গোসল করবেন, পরিবারের সবাইকে নিয়ে আপনি ঈদগাহে যাবেন, তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, তাকবীর দিবেন, ঈদগাহে যাবেন। যারা খতিব যারা ইমাম তারা নামাজ পড়াবেন, ঈদের খুতবা হবে, ঈদের খুতবায় রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে, যাতে এগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি, আমরা যেন ভুলে না যাই। এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে, এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো থেকে সতর্ক করতে হবে। ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন ফ্রি মিক্সিং, ঈদের দিনে বেলাল্লাপনা, মিউজিক করা, কনসার্ট করা, হাবিজাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয়, নামাজ পড়ে, ঈদের দিন কোরআন তেলাওয়াত করে, বাসায় গিয়ে নফল নামাজ পড়ে, আবার জোহরের নামাজ জামাতে পড়ে, ঈদের দিন ঈদের নামাজ পড়েছে জোহরের নামাজে নাই এমন যেন না হয়, জোহর জামাতে পড়ে, আসর মাগরিব এসে জামাতে পড়ে, আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে, খোঁজখবর নেবে, অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সাদাকাতুল ফিতর দিবে, হাদিয়া তোহফা দিবে, অনেক কাজ আমাদের। আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না, বরং ত্যাগবাদী। আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই। আমরা রমজানের 30টা দিন না খেয়ে থেকে সম রেখেছি, আত্মত্যাগ করেছি, তারপরে খুশি করছি, অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন, এমন নয়। তো এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আবার পরে কথা বলবো, এখনও সময় আছে। ঈদের সুন্নাহ লাইলাতুল কদর নিয়ে ইনশাআল্লাহ আমরা পরে কথা বলতে পারবো, এগুলোর দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইসলামের মৌলিক 5টা স্তম্ভ কী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা কী? ইসলামের 5টা স্তম্ভ হাদিসে জিব্রিলের মধ্যে আছে। কোথায় আছে? হাদিসে জিব্রিলের মধ্যে আছে, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 9 এবং মিশকাত হাদিস নাম্বার 2। জিব্রাইল আলী ইসলাম মানুষের রূপ ধরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইসলামের সংজ্ঞা কী, আখবিরনি আনিল ইসলাম। তখন নবীজি বলেছেন ইসলাম হচ্ছে আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। ইসলাম হচ্ছে প্রথমত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। এরপরে ওয়া আন তুকিমাস সালাত, তুমি সালাত কায়েম করবে, ওয়া আন তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, রমজানের সওম রাখবে, ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আর তুমি রমাদান মাসে, আর তুমি সামর্থ্য হলে হজ করবে, সামর্থ্য হলে হজ করবে। এই 5টা হচ্ছে ইসলামের পিলার। আমার সাথে বলেন, 1 নম্বর কি? তাওহীদ। 1 নম্বর কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর সালাত কায়েম করা। 3 নম্বর যাকাত প্রদান করা। 4 নম্বর রমাদান মাসের সওম। 5 হচ্ছে সামর্থ্য হলে হজ করা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহীদ।
তাওহীদ নাই তো কিছুই নাই, তাওহীদ নাই কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে সবকিছু আল্লাহ থেকে হয়, আল্লাহ ছাড়া কিছুই নাই। কল্যাণ অকল্যাণ ভালো মন্দ ইবাদত আমার ভালোবাসা ভয় সব কার জন্যে? আমার জীবন মরণ ত্যাগ তিতিকা সব কার জন্যে? আল্লাহর জন্য। এটা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে সব কাজ হবে একজনের তরিকায়, তার নাম কি? প্রতিটা কাজ করব কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর হিসেব হবে কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের, নামাজের। যার নামাজের হিসাব ঠিক থাকবে তার বাকি সব হিসাব ঠিক থাকবে ইনশাআল্লাহ। যার নামাজের হিসাব ঠিক থাকবে না তার কোনো হিসাবই ঠিক থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন।